শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি রাখেনি, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেশে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে দলের নতুন দুই স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও এজেডএম জাহিদ হোসেনকে সাথে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দ্রুত সংস্কার করে হারানো গণতন্ত্র সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। পরে বিএনপি মহাসচিব বলেন, ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে চক্রান্ত করছেন শেখ হাসিনা। পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। জঞ্জাল দূর করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বলেও জানান তিনি। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। এদের বিচার জনতার আদালতে, জনতার মঞ্চে করতে হবে, তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠায় দেন। মোহাম্মদ হুসাইন, DBC News, Dhaka.